আসসালামু আলাইকুম, আমি মোশাম্মদ তাহের আক্তার, সহকারী শিক্ষক মালাপার উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মাঝে আবারও হাজির হয়েছি অনলাইন ক্লাস নিয়ে। তার মধ্যে আমি একটু বলতে চাই, তোমরা বাড়িতে বসে না থেকে নিয়মিত পড়াশোনা করবে, কারণ ইংরেজিতে একটি কথা আছে, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর না, সময় এবং স্রোত কারোর জন্য বসে থাকে না। আমরা যদি কোভিড-19 অজুহাত দেখিয়ে বসেই থাকি তাহলে কিন্তু সময় তো বসে থাকবে না, আমাদের কিন্তু নিয়মিত পড়াশোনা করতে হবে, চালিয়ে যেতে হবে। তো আমরা যেহেতু প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ পাচ্ছি না, নিয়মিত কিন্তু আমরা অনলাইনে ক্লাস করতেছি। তো তোমরা যদি ভালোভাবে পড়াশোনা করো, ক্লাসগুলো দেখো, নিয়মিত বইয়ের সাথে তোমাদের সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই সামনের দিকে তোমরা এগিয়ে যেতে পারবে। আমি আবার বলতে চাই, আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি ইংলিশ গ্রামার ক্লাস নিয়ে। আজকে আমার আলোচ্য বিষয় এক্সক্লেমেটরি টু অ্যাসারটিভ। এক্সক্লেমেটরি টু অ্যাসারটিভ, কিভাবে এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করা যায়। তার আগে আমি একটু বলতে চাই, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো এক্সক্লেমেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স দ্বারা আনন্দ, দুঃখ, বেদনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে এক্সক্লেমেটরি সেন্টেন্স বলে। এই এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ, হোয়াট থাকে এবং পরবর্তীতে এক্সক্লেমেশন মার্কস অথবা আশ্চর্যবোধক চিহ্ন বসে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, কিভাবে পরিবর্তন করতে হবে আমি আলোচনা করছি। আমি আশা করব তোমরা অবশ্যই এগুলো মনোযোগ সহকারে শুনবে। রুল এক, আমি প্রথমে বলেছিলাম যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ এবং হোয়াট থাকবে। তাহলে হাউ হোয়াট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ করার সময় হাউ, হোয়াট ইত্যাদি শব্দগুলো উঠে যায়। হাউ এবং হোয়াট এই শব্দগুলো উঠে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলতে চাই যে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হাউ অথবা কি হোয়াট থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে হাউ হোয়াট থাকলে অ্যাসারটিভ করার সময় এই হাউ এবং হোয়াট উঠে যাবে। সর্বপ্রথমে বসবে সাবজেক্ট, সর্বপ্রথমে কি বসবে? সাবজেক্ট। সাবজেক্টের পরে বসবে বি ভার্ব। বি ভার্ব বলতে আমরা বুঝি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো। তাহলে কি বসবে? সর্বপ্রথমে বসবে সাবজেক্ট, তারপরে বসবে বি ভার্ব। সেন্টেন্সে হাউ থাকলে ভেরি, সেন্টেন্সে যদি হাউ থাকে তাহলে বি ভার্বের পরে কি বসবে? বি ভার্বের পরে অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এর পরে বসবে ভেরি। আর যদি সেন্টেন্সের মধ্যে কি থাকে, হোয়াট থাকে, তাহলে বসবে এ ভেরি অথবা এ গ্রেট। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করো, আমি আবারও বলছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হাউ থাকে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হাউ থাকে, অ্যাসারটিভ করার সময় বি ভার্বের পরে কি বসবে? ভেরি বসবে। খুব ভালো করে তোমরা লক্ষ্য করবে, যদি হাউ থাকে তাহলে বসবে কি? ভেরি। এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হোয়াট থাকে তাহলে অ্যাসারটিভ করার সময় কি বসবে? এ ভেরি অথবা এ গ্রেট। সর্বশেষে কি বসবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কাকে বলে? দূর, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি নির্দেশ করে। সর্বশেষে আশ্চর্যবোধক চিহ্নের পরিবর্তে কি বসবে? ফুল স্টপ বসবে। আমি আবারও বলছি, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ করার সময় সেন্টেন্সের মধ্যে হাউ, হোয়াট থাকলে এগুলো উঠে যাবে। তারপরে কি বসবে? সাবজেক্ট বসবে, সাবজেক্টের পরে বি ভার্ব বসবে, বি ভার্বের পরে সেন্টেন্সে যদি এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হাউ থাকে বি ভার্বের পরে বসবে ভেরি, আর যদি হোয়াট থাকে তাহলে বি ভার্বের পরে কি বসবে? এ ভেরি অথবা এ গ্রেট, তারপরে বসবে অ্যাডজেক্টিভ, এবং সর্বশেষে
आश्चर्य मतलब चिन्ह उठे जाए फुल स्टॉप बसबे। एक्सक्लेमेटरी सेंटेंस है कि हाउ ब्यूटीफुल द गार्ल इज, हाउ ब्यूटीफुल द गार्ल इज, এটা কোন সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। এটিকে যদি আমরা অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করি তাহলে রুলসে আমরা কি দেখেছি যে সর্বপ্রথমে বলবে সাবজেক্ট, সর্বপ্রথমে কি বলবে সাবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট কি? দ্য গার্ল। সাবজেক্ট হলো কি? দ্য গার্ল। তারপরে বসবে কি? বি ভার্ব। বি ভার্ব হলো কি? ইজ। দা গার্ল ইজ, হাউ এর পরিবর্তে বসবে ভেরি। হাউ এর পরিবর্তে কি বসবে? ভেরি। দা গার্ল ইজ ভেরি বিউটিফুল। সর্বশেষে কি বসবে? অ্যাডজেক্টিভ বসবে। তাহলে বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ। তারপরে এই যে এখানে কি আশ্চর্যবোধক চিহ্ন উঠে গিয়ে সেখানে কি বসছে? ফুল স্টপ বসছে। আমরা আরেকটি এক্সাম্পল দেখব। What a fool you are, এটাকে আমরা কিভাবে করব? সর্বপ্রথমে বসাবো আমরা সাবজেক্ট, ইউ হলো সাবজেক্ট, ইউ তারপরে আর বি ভার্ব। এখানে এ গ্রেট অথবা এ ভেরি গোসিও তোমরা করতে পারো। রুলস দেওয়া আছে যে হোয়াট থাকলে কি বসবে? এ গ্রেট অথবা এ ভেরি। যদি কি থাকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হোয়াট থাকে তাহলে অ্যাসারটিভ করার সময় এটা এ গ্রেট অথবা এ ভেরি বসবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা এই এক্সক্লেমেটরি সেন্টেন্সটিকে কিভাবে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করব? ইউ আর এ গ্রেট ফুল, আশ্চর্যবোধক চিহ্ন উঠে যাবে, তারপরে এর পরিবর্তে কি বসবে? ফুল স্টপ বসবে। রুল টু, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হুররে এলাস ফাই থাকে তাহলে অ্যাসারটিভ করার সময় হুররে এর পরিবর্তে বসবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দেট, এলাস এর পরিবর্তে বসবে ইট ইজ এ ম্যাটার অফ সরু দেট, এবং ফাই এর পরিবর্তে বসবে ইট ইজ এ ম্যাটার অফ শেম দেট। আশ্চর্যবোধক চিহ্ন উঠে যাবে এবং বাকি অংশ ঠিক থাকবে, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় বসবে। আমি আবারও বলি, এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হুররে থাকে তাহলে অ্যাসারটিভ করার সময় বসবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দেট, যদি এলাস থাকে তাহলে বসবে কি? ইট ইজ এ ম্যাটার অফ সরু দেট, যদি ফাই থাকে তাহলে বসবে কি? ইট ইজ এ ম্যাটার অফ শেম দেট। আশ্চর্যবোধক চিহ্ন উঠে যাবে এবং বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসবে। হুররে যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ করার সময় আমরা কি বলেছিলাম? হুররে এর পরিবর্তে কি বসবে? ইট ইজ এ ম্যাটার অফ জয় দেট বসবে। হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, অ্যাসারটিভ করার সময় বসবে হুররে এর পরিবর্তে বসবে ইট ইজ এ ম্যাটার অফ জয় দেট, ইট ইজ এ ম্যাটার অফ জয় দেট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। এলাস থাকলে কি বসবে? ইট ইজ এ ম্যাটার অফ সরু দেট, এলাস আই হ্যাভ আন্ডান, ইট ইজ এ ম্যাটার অফ সরু দেট আই হ্যাভ আন্ডান। ফাই থাকলে কি বসবে? ইট ইজ এ ম্যাটার অফ শেম দেট। তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সটি কি আছে? ফাই ইউ আর এ চিট, ইট ইজ এ ম্যাটার অফ শেম দেট ইউ আর এ চিট। শিক্ষার্থী বন্ধুরা আমি আশা করব তোমরা এই রুলটুকু অবশ্যই বুঝতে পারবে। রুল থ্রি, ইফ এবং উডদের যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ করার সময় ইফ এবং উড দ্যাটের পরিবর্তে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের বাকি অংশ প্লাস ফুল স্টপ বসিয়ে অ্যাসারটিভ করতে হবে। আমি আবারও বলছি, ইফ এবং উডদের যুক্ত
এক্সক্লেমেটরি সেন্টেন্স কে অ্যাসারটিভ করার সময় প্রথমেই বলবে সাবজেক্ট, তারপরে উইশ, তারপর সাবজেক্ট, তারপর ভার্বে বাকি অংশ বসিয়ে কি করতে হবে, অ্যাসারটিভ করতে হবে। আমরা এখানে এক্সাম্পলটি দেখব, ইফ আই ওয়ার এ প্রেসিডেন্ট, তাহলে ইফ এর পরিবর্তে কি বসবে, উইশ বসবে। ইফ এর পরিবর্তে বসবে উইশ, প্রথমে বসবে সাবজেক্ট, তাহলে আই উইশ, আবারও সাবজেক্ট বসবে আই ওয়ার এ প্রেসিডেন্ট, আই উইশ আই ওয়ার এ প্রেসিডেন্ট। আমরা আরেকটি এক্সাম্পল দেখব, উড দ্যাট আই উড বি এ চাইল্ড, এগেইন উড দ্যাট আই কুড বি এ চাইল্ড, এগেইন এটাকে আমরা কিভাবে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করব, উড দ্যাট এর পরিবর্তে কি বসবে, উইশ বসবে। তাহলে প্রথমে সাবজেক্ট, আই উইশ আই কুড বি এ চাইল্ড এগেইন, আশ্চর্যবোধক চিহ্ন উঠে যাবে, তারপরে কি বসবে, ফুল স্টপ বসবে। হ্যাভ এবং কুড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ করার সময় প্রথমে সাবজেক্ট প্লাস উইশ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাভ বা কুড বসে এবং সব শেষে ফুল স্টপ বসে। যেমন হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, তাহলে সর্বপ্রথমে কি বলবে, সাবজেক্ট, তারপরে উইশ, এরপর সাবজেক্ট, তারপরে বসছে হ্যাড, তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমরা আরেকটি এক্সাম্পল দেখব, কুড আই গো হোম ইন টাইম, তাহলে প্রথমে কি বলবে, রোলস অনুসারে সাবজেক্ট, তারপরে উইশ, তারপর সাবজেক্ট, তারপরে কুড, আর বাকি অংশ অপরিবর্তিত অবস্থায় বসবে। তাহলে আই উইশ আই কুড গো হোম ইন টাইম, সর্বশেষে কি বসবে, ফুল স্টপ বসবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও বলছি যে হ্যাড এবং কুড যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ করার সময় সর্বপ্রথমে বসবে সাবজেক্ট, তারপরে উইশ, তারপর সাবজেক্ট প্লাস হ্যাড বা কুড বসিয়ে কি করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এক্সক্লেমেটরি সেন্টেন্সকে কিভাবে অ্যাসারটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হবে রুল 1-4 পর্যন্ত আলোচনা করেছি, এগুলো তোমরা দেখবে এবং মনোযোগ সহকারে শুনবে, তাহলে তোমরাই কিন্তু উপকৃত হবে। ক্লাসটি তোমরা টেনে দেখবে না, সম্পূর্ণ ক্লাসটুকু দেখবে এবং ভালোভাবে বুঝবে। বুঝতে গিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবে, আমি তোমাদেরকে সহযোগিতা করব, সমস্যা সমাধান করার চেষ্টা করব। সর্বশেষে মহান আল্লাহ তাআলার কাছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।